রোজায় স্কুল বন্ধই থাকছে আপিলের উপর আদেশ মঙ্গলবার আসসালামু আলাইকুম আলবিওয়ার শাশুড়ি সবাই ভালো আছেন হাইকোর্টের রায়ে বন্ধ থাকছে প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম রমজান মাসে সেই হাইকোর্টের রায়ের উপরে আপিল বিভাগ একই রায় দিল আপিল বিভাগের চেম্বার আদালত থেকে এ রায় ঘোষিত হয়েছে রমজান মাসের দেশে সব প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত একই সঙ্গে এ বিষয়ে আপিল শুনানির জন্য আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বারোই মার্চ দিন ধার্য করেছেন আদালত সেখানে সিদ্ধান্ত হবে যে বিকেলে আপিলভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষকে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এর আগে রোজার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে স্থগিত করেন হাইকোর্ট ফলে পুরো রমজান মাস সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে এই আদেশ সংক্রান্ত একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার দশ মার্চ হাইকোর্টের বিচারপতি এ কে এম কামরুল কাদের বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন পরে রমজানে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ আর সেই রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখেছে এবং আগামী মঙ্গলবার শুনানি করবে আপনারা কি অবশ্যই প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ে রমজান মাসে বন্ধ রাখতে চান কিনা অবশ্যই মতামত কমেন্টন জানাতে ভুলবেন না সবাই থাকুন আল্লাহ ফেস